হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল হ্যাশট্যাগ বুবায়ো। আমি বুবায়ো ব্যানার্জি তোমাদের সাথে নতুন নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ যে তোমাদের যে জুন মাসের 3 তারিখ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর কনফার্মেশন একদম কনফার্ম। 3 তারিখ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোতে চলেছে, সেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেই সংক্রান্ত নোটিফিকেশন প্রেস করে দিয়েছে এবং সেখানে বলা রয়েছে যে 3 জুন 2022 at 9 AM থ্রু এ প্রেস কনফারেন্স নিয়ে সেটি প্রেস কনফারেন্স সহযোগে সেখানে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। দ্য রেজাল্ট উইল বি অ্যাভেলেবল অন দ্য ফলোয়িং ওয়েবসাইট ফ্রম 10 AM 362022। অর্থাৎ জুন মাসের 3 তারিখ তোমাদের 10টা থেকে যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, 14টি ওয়েবসাইট দিয়েছে, 14 ওয়েবসাইট, সেই 14 ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটিতে তোমরা রেজাল্ট দেখতে পারো বা সবগুলোতেই দেখতে পারো। তো সবগুলো ওয়েবসাইট নির্দিষ্টভাবে নির্দিষ্ট টাইমে 10টা থেকে খুলে যাবে, 9টা থেকে প্রেস কনফারেন্স আছে, বিভিন্ন নিউজ চ্যানেলে তোমরা সেই খবরগুলি পেয়ে যাবে। এবং সবথেকে বড় ব্যাপার, 2021 পেরিয়ে 2022 থেকে পুনরায় মেধা তালিকা প্রকাশিত হচ্ছে। তো মেধা তালিকা প্রকাশিত হচ্ছে, তাই তোমরা সেইগুলোর ওপর নজর রাখবে। তোমরা SMS-এর মাধ্যমেও তোমরা রেজাল্ট জানতে পারো। দেখো রয়েছে সেন্ড SMS WB10 স্পেস ইওর রোল নাম্বার, হ্যাঁ, দেন যেখানে তোমাকে মেসেজটি করতে হবে, SMS-টি করতে হবে 5676750, হ্যাঁ, সেখানে সংক্রান্ত সব রকম। এবং তোমাদের যে ডেপুটি সেক্রেটারি অফ এক্সাম মৌসুমী ব্যানার্জি, সেখান থেকে তোমাদের এই নোটিফিকেশানটি পাওয়া গেছে। এবং তোমরা এখানে বলে দিতে পারি তোমাদের ট্রাস্টেড ওয়েবসাইট কোনগুলো, যেমন 1 নম্বর, এটা ট্রাস্টেড ওয়েবসাইট, এখান থেকে রেজাল্ট একদম কনফার্মভাবে তোমরা সব রকম দেখতে পাবে, গ্রেড নাম্বার। এবং 2 নম্বর 1, 2, 3, এটা ভালোভাবে দেখতে পাবে। আবার এই ধারে তোমরা দেখতে পারো যে 8, 9, হ্যাঁ, এগুলোতে খুব তাড়াতাড়ি রেজাল্ট এসে যায় এবং তোমরা খুব সহযোগেই সেগুলো দেখতে পারো। এবং যে কোনো অসুবিধায় তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। এবং দেখো যে মূলত 31 মে যে বর্তমান পত্রিকা, সেই বর্তমান পত্রিকায় একদম সম্পূর্ণ 23 জুনই মাধ্যমিকের ফল ফিরছে মেধা তালিকা, এবং মেধা তালিকা থাকছে সেই সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে, কনফার্মেশন নিউজ রয়েছে। তোমরা সেই এটিও কিনে নিয়ে তোমরা দেখতে পারো সেখানে কী কী সম্পর্কে বলা রয়েছে, কীভাবে ফল প্রকাশিত হবে। 9টায় তোমাদের প্রেস কনফারেন্স হবে, 10টা থেকে ফল তোমরা দেখতে পাবে যে কোনো ওয়েবসাইটে। তার মধ্যে বারবার বলে দিলাম, 2টে ওয়েবসাইট খুব ইম্পর্টেন্ট, www.wbac.gov.in আর একটা wbresult.nic.in, wbexamatc বা নর্মালি www.examatc.com, ঠিক আছে। তো এই 3টে ওয়েবসাইট থেকে তোমরা জানাতে পারো, আইদার তোমরা SMS-এর মাধ্যমেও ফল জানতে পারো। হ্যাঁ, এবং গুগল এবছর থেকে নতুনভাবে রয়েছে গুগল প্লে স্টোরে মাধ্যমিক রেজাল্ট 2022। যারা চটজলদি আপডেট পেতে চাও, তারা মাধ্যমিক গুগল প্লে স্টোরে গিয়ে মাধ্যমিক রেজাল্ট 2022 বলে একটি অ্যাপস রয়েছে, সেটি ডাউনলোড করে রেখো, সেখান থেকেও ফল জানতে পারো। মাধ্যমিকের লিখিত পরীক্ষা হয়েছিল 16 মার্চ, হ্যাঁ, মাত্র 79 দিনের মাথায় ফল প্রকাশিত হচ্ছে। এবার প্রায় 11 লক্ষের বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছে। 2021 সালে করোনার জন্য পরীক্ষা হয়নি, তাই আনুষ্ঠানিক ভাবে মেধা তালিকা বা ফল প্রকাশও সেভাবে করা হয়নি, কিন্তু 22 থেকে আবারও মেধা তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে চলেছে পর্ষদ, ঠিক আছে। হাইমার্দশার ফলও বেরিয়েছে, হাইমার্দশার আর 30 তারিখ বেরিয়েছে, তোমরা জিজ্ঞেস করেছিলে, দেখিয়ে দিয়েছিলাম, সেখানেও রেজাল্ট খুবই আশাপ্রদ এবং খুবই ভালো হয়েছে। তোমাদের রেজাল্টও খুবই ভালো হবে এবং খুবই আশাপ্রদ হবে, আগাম তোমাদের অভিনন্দন রইল এবং শুভেচ্ছা রইল, খুব ভালো হবে এক্সামের রেজাল্ট। তো ভালোভাবে কোনো টেনশন ছাড়াই বিন্দাস থাকো, ভালোভাবে দেখতে থাকো। এবং এরপরে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাইছো, তারা বায়োলজি সংক্রান্ত যে কোনো ক্লাসের জন্য তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ এগেন।